ধানমন্ডি ঢাকা মহানগরীর অন্যতম অভিজাত এলাকা, যেখান থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই হাজারিবাগ, যা এখন বিশ্বের অন্যতম দূষিত এলাকা। মূলত ট্যানারি বর্জ্যে সৃষ্ট এই এলাকার দূষণ মাত্রা এখন এতটাই ভয়াবহ যে বিশ্বের পঞ্চম দূষিত এলাকা হিসেবে স্থান করে নিয়েছে এই হাজারিবাগ। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট ও সুইজারল্যান্ডের গ্রিন ক্রস নামের দুটি প্রতিষ্ঠান, যারা শিল্প দূষণ ও জনজীবনে এর প্রভাব নিয়ে গবেষণা করে আসছে। আমরা হচ্ছি দুই কান কাটা, আমাদেরকে কেউ বসবাসের অযোগ্য নগরী বললে তাতেও আমরা লজ্জিত হই না। আমাদের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ 10টা দূষণকারী প্রতিষ্ঠানের মধ্যে থাকলে তাতেও আমরা লজ্জিত হই না। আপনি হাজারিবাগ ট্যানারি এলাকায় গেলে দেখবেন ওখানকার নারীরা অভিযোগ করে তাদের যে স্বর্ণের চুড়ি সেটা স্বর্ণের রঙটা বিকৃত হয়ে যাচ্ছে, যেখানে স্বর্ণের উপর ট্যানারির যে গ্যাসটা হয় তার এরকম ক্ষতিকারক প্রভাব মানুষের শ্বাসযন্ত্রের উপর, তাহলে তার কীরকম প্রভাব পড়ছে। প্রতিষ্ঠান দুটির তথ্য অনুযায়ী হাজারিবাগের 270টি নিবন্ধিত ট্যানারি থেকে প্রতিদিন 22,000 ঘন লিটার বর্জ্য নিঃসরিত হয়, যার মাধ্যমে বুড়িগঙ্গার পানিতে মিশে যাচ্ছে ক্রোমিয়াম নামের ভয়ঙ্কর এক রাসায়নিক, যা মানবদেহে ক্যান্সার ছড়ায়। ক্রোমিয়াম সল্ট যেটা ইউজ করা হয় আর কি, সেইটা আমরা সবসময় বুড়িগঙ্গাতে ডিসচার্জ করছি এবং সেই স্পটে অনেক হাই ক্রোমিয়াম কনসেন্ট্রেশন পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে পানির উপরে একটা বড় ধরনের প্রভাব। এছাড়াও আসলে আরও যে সমস্ত কঠিন বর্জ্য যেগুলো নিক্ষিপ্ত হচ্ছে সেটাও আসলে আমাদের নগর জীবনের, বিশেষ করে ওই এলাকার যে বসতি আছে সেটার উপরে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশ্বের 49টি দেশের তথ্য উপাত্ত নিয়ে পরিচালিত গবেষণায় আরও বলা হয়েছে ট্যানারি বর্জ্যে সার্বিকভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এই মহানগরীর লাখ লাখ মানুষের। হাজারিবাগের শিল্প দূষণ নিয়ে নানা আলোচনা সমালোচনা আর প্রতিবাদ হলেও বাস্তবতা হচ্ছে চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত, আর সেজন্যই হয়তো হাইকোর্ট থেকে বারবার নির্দেশনা আসলেও এখনও পর্যন্ত এখান থেকে ট্যানারিগুলো স্থানান্তর করা সম্ভব হয়নি। এখানকার এই ট্যানারিগুলো থেকে মানুষ কীভাবে ক্ষতির শিকার হচ্ছেন, কীভাবেই বা শ্রমিকরা দিনে দিনে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছেন, তার খবর জানবো এই ধারাবাহিকের পরবর্তী পর্বে। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, হাজারিবাগ, ঢাকা। সুইটি, সুমাইয়া, তানিয়া হাজারিবাগের গজমোহন এলাকার এই রাস্তাই ওদের একমাত্র খেলার জায়গা। তাদের বসতঘরের পাশ দিয়েই গেছে হাজারিবাগের প্রায় 200 ট্যানারির বর্জ্য অপসারণের সবচেয়ে বড় নর্দমা। এ থেকে আসা দুর্গন্ধের সাথে কষ্টসাধ্য এক মিতালি করেই থাকতে হচ্ছে তাদের। সাথে আছে শতাধিক পোলট্রি প্রোটিন তৈরির কারখানা থেকে নির্গত ধোঁয়া। সব কিছু মিলিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে এই এলাকার প্রায় 2 লাখ মানুষ। এই ট্যানারির পানি আমাদেরকে পান করতে হয়, কারণ ওয়াশার পাইপ লাইন যখন ফাটে ওই ফাটার পাইপ দিয়ে পানিগুলো ঢুকে, আর এটাতে এমনই একটা কেমিক্যাল আছে যেটা সোডিয়াম বাইক্রোমেট, সেই সোডিয়াম বাইক্রোমেটটাও আমাদেরকে খেতে হচ্ছে। পরিবেশের অবস্থা খুবই খারাপ এবং সরকারের দিক কোনো খেয়াল নেই। চামড়া শিল্পে প্রায় 65,000 শ্রমিক কাজ করেন, যাদের বেশিরভাগকেই প্রতিনিয়ত নানা ধরনের ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসতে হয়। ক্রোমিয়াম এগুলোর একটি, যা মানবদেহে ক্যান্সার ছড়ায়। এছাড়া সালফার, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন ধরনের অ্যাসিডের ব্যবহারের ফলে সবসময়ই এসব শ্রমিককে থাকতে হয় ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে। কাশলে কালো কক যে বাড়ায়, ককটা কালো বাড়ায় আর কি, আমরা তো জানি ক্ষতি হালকা পাতলা হয়, এখন ক্ষতি হলে তো করার কিছু নেই, কাম তো করে কাজকর্ম তো খাইতে হইব। ক্রোমিয়াম অত্যন্ত ক্ষতিকর একটি পদার্থ। আমরা জানি যে ক্রোমিয়াম প্রধান সমস্যা যেটি সেটা হলো যে শরীরের বিভিন্ন অংশে এটা জমে যায়, জমে থাকে এবং সেটা শরীর থেকে আর বের হয় না। এই এলাকার পোলট্রি ফিড তৈরির ছোট ছোট কারখানাগুলোতে প্রতিনিয়ত শ্রমিকদের ধোঁয়ার মধ্যে কাজ করতে হয়, যার ফলে মারাত্মক ক্ষতির শিকার হয় তাদের ফুসফুস। বিপদ জেনেও বাধ্য হয়েই এই ধরনের কাজ করেন এই এলাকার শ্রমিকরা। হাজারিবাগে ট্যানারি দূষণে ঠিক কী পরিমাণ মানুষ ক্ষতির শিকার হচ্ছেন তার সাম্প্রতিক সুনির্দিষ্ট কোনো তথ্য কারো কাছে নেই। তবে 3 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয় এই এলাকার প্রায় 5 লাখ মানুষ সরাসরি ট্যানারি দূষণের শিকার হচ্ছেন, আর যারা সরাসরি ট্যানারিতে কাজ করেন তাদের শতকরা 90% মানুষই
50 বছরের বেশি বাঁচতে পারেন না। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, হাজারীবাগ, ঢাকা। বুড়িগঙ্গা দূষণের জন্য দায়ী হাজারীবাগের ট্যানারি নিয়ে প্রতিবাদের শুরু 1994 সালে। 2001 উচ্চ আদালত বুড়িগঙ্গা পাড়ের সব ট্যানারি ও অন্য শিল্প কলকারখানায় বর্জ্য শোধন যন্ত্র ইটিপি স্থাপনের নির্দেশ দেন। এই নির্দেশ মানা না হলে 2009 ট্যানারি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু এই নির্দেশও নানা কূটকৌশলে অমান্য করা হচ্ছে। অভিযোগ আছে এতে পরোক্ষভাবে সহযোগিতা করছে সরকার। মূলত তিনটা কারণে হাজারীবাগ ট্যানারি এখান থেকে স্থানান্তরিত হচ্ছে না। সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্যানারি মালিকেরা এখান থেকে যেতে চান না। দ্বিতীয় হচ্ছে সাভারে সরে গেলে তাদেরকে ইটিপি পরিচালনার জন্য যে ব্যয়টা নির্বাহ করতে হবে সেটা তারা করতে চান না, কারণ তাদের ব্যবসার প্রফিটটাতে কমে আসবে। তিন নম্বর কারণটা হচ্ছে সরকার হাজারীবাগ ট্যানারি মালিকের পক্ষ অবলম্বন করেছে। আদালতে তাদের পক্ষে সরকার সময় চায়। কাজে সরকারের যে রেগুলেটরের ভূমিকা, স্টিক প্লে করার যে ভূমিকা, সেটা সরকার একেবারে এখানে করছেন না। এসব কারণেই সাভারের হেমায়তপুরের পরিকল্পিত চামড়া শিল্প নগরী প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। 2003 সালে শুরু এই প্রকল্পে এরই মধ্যেই 150 বেশি ট্যানারিকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে রাস্তাঘাট, নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও এগিয়েছে। কিন্তু প্রকল্পের সবচেয়ে অপরিহার্য স্থাপনা কেন্দ্রীয় বর্জ্য শোধন কেন্দ্রের কাজ অনেকদিন ধরেই বন্ধ। হেমায়তপুরের পরিকল্পিত চামড়ানগরীর গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এই ইটিপি, যার কাজ চীনা একটি কোম্পানি শুরু করলেও তা এখন বন্ধ আছে। প্রথম দিকে এই কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে শুরু হলেও অর্থের অভাবে এই কাজ বন্ধ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর তাই এই প্রকল্পের সাথে যে সকল চীনা টেকনিশিয়ান জড়িত ছিলেন তাদের বেশিরভাগই দেশে ফিরে গেছেন। এখন এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি পাহারা দেন শুধুমাত্র কয়েকজন প্রহরী। মূল জটিলতা যেটা, সেটা হলো যে আমরা যে সাভারে স্থানান্তর করবো ট্যানারিগুলো, সেখানে কিন্তু আপনার এখনও আমাদেরকে বর্জ্য শোধনাগার যেটাকে বলে যে সিটিপি, সেন্ট্রাল ইফুলিয়েন ট্রিটমেন্ট বলে, সেটা কিন্তু অদ্যাবধি আপনার কোনো কাজ হয়নি। সুতরাং আমরা মনে করি যে সরকার যাতে অতি দ্রুত আপনার এই বর্জ্য শোধনাগার তৈরি করে আমরা যাতে সুষ্ঠুভাবে আপনার এইখান থেকে ট্যানারি স্থানান্তর করতে পারি, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। লালফিতার দৌরাত্ম্য নিয়ে কথা যতই হোক, মূল বিষয়টি হলো শিল্প মালিক আর সরকারের সদিচ্ছা। আর সেই সদিচ্ছা কবে জাগবে তার জন্যই অপেক্ষা নগরবাসীর। তাহলে হয়তো অনেকটা হাফ ছেড়ে বাঁচে বুড়িগঙ্গা, যাকে কেন্দ্র করেই আজকের ঢাকা, 400 বছরের পুরাতন এই মহানগরী। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।